পাইলস বা অর্শ, এই সমস্যা এখন প্রায় ঘরে ঘরে দেখা যায়। পাইলসের সমস্যা বলতে মূলত মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে যাওয়া, এই ধরনের উপসর্গ দেখা যায়। পাইলসের চিকিৎসার জন্য নানা ধরনের পদ্ধতি রয়েছে। আপনার সমস্যা কতটা গম্ভীর তার উপর নির্ভর করবে চিকিৎসা পদ্ধতি। কখনো শুধু ওষুধই কাজ দেয়, আবার কখনো সমস্যা এতটা বেড়ে যায় যে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। আর অপারেশন করলেই কি পাইলস 100% ঠিক হয়ে যাবে? আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্টস করে জানান। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অর্শ বা পাইলসের ঘরোয়া টোটকা নিয়ে, যা ব্যবহার করলে 3 থেকে 7 দিনের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন। এছাড়া 5টি খাবার নিয়ে আলোচনা করব, যাতে আপনি খুব সহজেই পাইলসকে কন্ট্রোল করতে পারেন। এই ঘরোয়া টোটকাগুলি খুবই সহজলভ্য এবং উপকারী, যার জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না। এই ঘরোয়া টোটকাগুলি জানার আগে আমাদের জানা প্রয়োজন পাইলস আসলে কি, আপনি এই রোগের কোন পর্যায়ে আছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন, পাইলস সম্পর্কে A to Z ধারণা পেয়ে যাবেন খুবই সহজ সরলভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে। আর হ্যাঁ, আপনি যদি এখনও এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করুন। সোয়ার দেরি না করে শুরু করা যাক। আমাদের মলদ্বারের ভিতরে অ্যানাল কুশন নামে এক ধরনের অংশ থাকে। এই অ্যানাল কুশনে রয়েছে রক্তনালী। কোনো কারণে এই অ্যানাল কুশন স্ফীত হয়ে উঠলে বা ফুলে উঠলে পাইলস বা অর্শ হয়। এর ফলে মলত্যাগের পরে রক্তপাত হয়, রক্তের রং হয় টকটকে লাল, অনেক সময় রক্ত ছিটকে বের হয়। পাইলস বা অর্শ রোগটিকে মোটামুটি 3টি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়ে রোগী মলত্যাগ করার সময় রক্তপাত হয়, তবে পাইলসটি মলদ্বার দিয়ে বেরিয়ে আসে না। দ্বিতীয় পর্যায়ে প্রতিবার মলত্যাগ করার সময় পাইলসটি বেরিয়ে আসে এবং ভিতরে চলে যায়। তৃতীয় পর্যায়ে পাইলসের আকার বড় হয়ে যায় ও সবসময় মলদ্বারের বাইরেই অবস্থান করে। কোষ্ঠকাঠিন্য থাকলে চাপ দিয়ে মলত্যাগ করেন রোগীরা, ফলে মলদ্বারের মাংসপেশিগুলি টানটান ভাব কমে যায় ও বাইরে থেকে বেরিয়ে আসে, ফলে পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ক্রনিক ডায়রিয়া ও দীর্ঘ সময় ধরে মলত্যাগের অভ্যাস থাকলে পাইলস হওয়ার আশঙ্কা থাকে। এবং প্রেগনেন্সির সময় শরীরে বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন দেখা যায়, সেখান থেকে কোষ্ঠকাঠিন্য এবং পাইলস হওয়ার আশঙ্কা থেকে যায়। কিছু কিছু ক্ষেত্রে পাইলস হওয়ার নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না। বর্তমানে জীবনযাত্রার অনেকটা পরিবর্তন হয়েছে, বদলেছে খাদ্য অভ্যাস। মনে রাখতে হবে পাইলস হওয়ার পিছনে খাদ্য অভ্যাসই অনেকটাই দায়ী, কারণ মাত্রা অতিরিক্ত রেড মিট, চিকেন, অতিরিক্ত আয়রন আছে এমন খাবার, ফাস্টফুড, ময়দার তৈরি খাদ্য খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা থাকে, আর কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই কোলন পরিষ্কার রাখবে এমন খাবার খাওয়া উচিত, বিশেষ করে ফাইবার আছে এমন খাদ্য। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে শাকসবজির কথা। এছাড়া যে ফলে অনেকটা ফাইবার থাকে সেই ফল খাওয়া দরকার, যেমন পেয়ারা, পেঁপে ইত্যাদি। পাইলসের রোগ নির্ণয় প্রোক্টোস্কোপি যন্ত্রের সাহায্যে খুব সহজেই করা যায়। এছাড়া চিকিৎসক রোগীকে পরীক্ষা করে দেখে রোগ নির্ণয় করতে পারেন। কিছু কিছু ওষুধ আছে যা দিয়ে প্রাথমিকভাবে পাইলসকে সারিয়ে তোলা যায়। ওষুধ ছাড়াও ইঞ্জেকশনও রয়েছে। এছাড়া ব্যান্ডিং পদ্ধতিতেও প্রাথমিক পর্যায়ে পাইলস নির্মূল করা যায়। লেজারের সাহায্যে পাইলসকে শুকিয়ে দেওয়া যায়, তবে রোগের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে অপারেশন ছাড়া কোনো গতি থাকে না। এখন আধুনিক পদ্ধতিতে সার্জারি হয়, এর নাম MIPH। রেকটামে একটি যন্ত্র প্রবেশ করিয়ে পাইলসটাকে বাদ দিয়ে দেওয়া হয়, বাইরে থেকে কাটাছাড়া করতে হয় না। এই প্রক্রিয়ার জন্য সময় খুব কম লাগে, ব্যথা যন্ত্রণা খুব কম হয়, রোগী দিন দুইকের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। এবং এই অপারেশনের পর রোগীকে ফাইবার আছে এমন খাবার বেশি খেতে হবে, নিয়মিত শরীরচর্চা করা দরকার, না হলে ফের পাইলস হওয়ার আশঙ্কা থেকে যায়। এখন আমরা জানবো সেই ঘরোয়া পদ্ধতিগুলো যার সাহায্যে মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে পাইলস থেকে মুক্তি পাওয়া যায়। প্রথম পদ্ধতি হলো 1 গ্লাস ঠান্ডা দুধে একটি লেবু রস মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। মাত্র 3 থেকে 7 দিন এই মিশ্রণ খেলে পাইলস ঠিক হয়ে যায় এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ফ্রিজে রেখে দুধ ঠান্ডা করা যাবে না। দুধ গরম করার পর 10 মিনিট ফ্যানের নিচে রেখে দিলে তারপর লেবু রস মিশিয়ে খালি পেটে খেয়ে নিন আর অর্শ থেকে মুক্তি পান। দ্বিতীয় উপায়টি হলো একটি কলার মধ্যে খাবারে ব্যবহৃত কর্পূরের একটি ছোট্ট দানা ঢুকিয়ে নিন, তারপর সকালে খালি পেটে এই কলাটি খেয়ে নিন। মাত্র 3 থেকে 7 দিন এইভাবে কলা খেলে অর্শ ঠিক হয়ে যাবে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে খাবারের জন্য যে কর্পূর পাওয়া যায় তা ব্যবহার করতে হবে, অন্য কোনো কর্পূর ব্যবহার করা যাবে না। আর শুধু শুধু কর্পূর খাওয়া যাবে না, এতে আপনার দাঁতের ক্ষতি হবে। তৃতীয় উপায়টি হলো নাকডন গাছের পাতা খেতে হবে। 3 থেকে 5টি নাকডনের পাতা মুখে নিয়ে খেয়ে নিন, তারপর জল খেয়ে নিন। এক্ষেত্রে কিন্তু এই গাছের পাতা খালি পেটে খেতে হবে। এবার প্রশ্ন হলো নাকডন গাছের পাতা চিনবেন কি হবে? এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেটিল্যান্থিস থিমালডয়েস এবং বাংলা নাম হলো রাংচিতা এবং ইংরেজি নাম হচ্ছে স্লিপার প্ল্যান্ট। এই 3টি ঘরোয়া পদ্ধতি অতি প্রাচীন ও উপকারী। এই 3টি ঘরোয়া পদ্ধতিগুলির মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন বা কোন পদ্ধতি ব্যবহার করে সুফল পেয়েছেন তা আমাদেরকে কমেন্টস করে জানান। এখন আমরা জানবো যে 5টি খাবার আপনি ডায়েটে যোগ করবেন পাইলস বা অর্শকে কন্ট্রোল করার জন্য। নাম্বার 1 কলা, নাম্বার 2 হলুদ, নাম্বার 3 বেদানা, নাম্বার 4 আদা ও লেবুর রস, নাম্বার 5 কাঁচা পেঁয়াজ। কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যার সবচেয়ে বেশি উপকারী এবং অব্যর্থ ওষুধ। বিনা কষ্টে মলত্যাগ করতে সাহায্য করে, এর ফলে মলদ্বারে কোনো চাপ পড়ে না, ফলে পাইলসের সমস্যা বৃদ্ধি হয় না।
কাঁচা হলুদ জলে ভালো করে ফোটান আর এই জল নিয়মিত খান, এতে পাইলসের সমস্যা অনেকটা উপকার পাওয়া যায়। বেদানার দানা জলে ভালো করে ফোটান, যতক্ষণ না জলের রং বদলাচ্ছে ততক্ষণ ফুটিয়ে যান। এই জল ছেঁকে রেখে দিন, দিনে দুবার করে এই জল খান, এতে পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ডিহাইড্রেশন হলো পাইলসের অন্যতম কারণ। আদা ও লেবুর রস একসাথে মিশিয়ে তাতে এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন, দিনে দুবার এই মিশ্রণটি খান, এতে শরীর হাইড্রেট হবে এবং পাইলসের সমস্যা কমবে। পাইলসের কারণে যে মলদ্বার থেকে রক্ত পড়ার সমস্যা তৈরি হয়, কাঁচা পেঁয়াজ সেই সমস্যা অনেকটা কমিয়ে দেয় এবং অন্ত্রে যন্ত্রণা কমাতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ। এর সাথে আরও কিছু বিষয় মেনে চলতে হবে, যেমন দিনে 3-4 লিটার জল খেতে হবে, বেশি মশলাদার খাবার খাওয়া যাবে না ও নিয়মিত শরীরচর্চা করতে হবে। এবং অনেক সময় অনেকে ভুল পদ্ধতিতে কোমরে বসার ফলে অতিরিক্ত চাপের প্রয়োজন হয়, কোমরে বসার সময় একটু সামনের দিকে ঝুঁকে বসতে হবে, এতে বৃহদন্ত্রের উপর কম চাপ পড়বে। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন।